বর্ণিল আয়োজনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা। নেচে গেয়ে উৎসব মাতিয়ে রাখেন কণাসহ বাংলাদেশি শিল্পীরা। বৈশাখী উৎসবে যোগ দেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। মালয়েশিয়া থেকে কায়সার হামিদ হান্নানের পাঠানো রিপোর্ট। এক যুগের ধারাবাহিকতায় এবারও বৈশাখী মেলার আয়োজন করেছে মালয়েশিয়ায় বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন। কুয়ালালামপুর ক্রেফট কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈশাখী উৎসব বাংলাদেশিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। প্রবাসী বাংলাদেশিদের সাজসজ্জায়, ভোজে আড্ডায়, ষোলো আনা বাঙালিয়ানায় পরিণত হয় দিনটি। মেলায় ছিল ফ্যাশন শো, শিল্পীদের করা সঙ্গীত, নৃত্যের কোরিওগ্রাফি, শিশুদের আবৃত্তি। নাচে গানে দর্শকদের মাতিয়ে রাখেন শিল্পী খুরশিদ আলম, কণা, পিন্টু ঘোষ সহ অন্যরা। বৈশাখী অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশিরা। মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন আয়োজিত বৈশাখী মেলা অনুষ্ঠান কুয়ালালামপুরে অনুষ্ঠিত হচ্ছে। এখানে বাংলাদেশিদের একটা মিলন মেলায় রূপান্তরিত হয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত। মালয়েশিয়া এসে আমরা আমাদের দেশি ভাইবস পাচ্ছি, এটাই আসলে একটা দেশে যে আমাদের সংস্কৃতিটা খুঁজে পেয়েছে অনেক ভালো লাগে। আমরা বিদেশের মাটিতেও এই আমাদের কালচারকে অন্তরে ধারণ করি, এত এত ভালো লাগছে, মনে হয়েছে যে আমার সেই স্কুলের জীবনে আমি ফিরে গেছি। এইখানে যে মিলন মেলা হয়েছে বাংলাদেশিদের, এটা আসলে অত্যন্ত সুন্দর, খুবই আশা ব্যঞ্জিত। ব্যস্ততার কারণে সবসময় সবার সাথে দেখা হয় না, তো আজকে অনেকের সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগছে, খুব আনন্দ, অনেক অনেক মজার মজার খাবার খেয়েছি। মালয়েশিয়ায় বৈশাখী উৎসবটি এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।